শ্রম দপ্তরে চুরির ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। জানা গিয়েছে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরের পেছনেই রয়েছে গঙ্গারামপুর শ্রম দপ্তর। শনি এবং রবিবার এই দুদিন অফিস বন্ধ ছিল। মঙ্গলবার অফিস কর্মীরা শ্রম দপ্তরে এসে দেখেন অফিস লণ্ডভণ্ড, অফিসের কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী চুরি গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বেশ কয়েকটি দোকান। সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার হেন্টাকালী মোড়ে 34 নম্বর জাতীয় সড়কের ধারে। এলাকার বাসিন্দা গণেশ সিংহের মোবাইল সাইকেল সারাই এবং চায়ের দোকান রয়েছে সেখানে। এদিন আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ভস্মীভূত হয়ে গিয়েছে সর্বস্বই। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা না হলেও লেখা হলো প্রার্থীর নাম। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভা এলাকায়। প্রার্থী হিসেবে লেখা হয়েছে মুক্তারুল সরকারের নাম। কুমারগঞ্জের অশোকগ্রামের বাসিন্দা মুক্তারুল সরকার তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি। মুক্তারুল সরকার জানান তার বিধানসভায় প্রার্থী হওয়ার যোগ্যতা নেই, দেওয়াল লিখনের প্রশ্নই ওঠে না। বিজেপি রাতের অন্ধকারে চক্রান্ত করে এই কাজ করেছে। বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত জানান বিজেপির এ ধরনের নোংরা খেলার দরকার নেই। জেলায় তৃণমূলের প্রচুর গোষ্ঠী রয়েছে, সে কারণেই এই ঘটনা ঘটেছে। বিয়ের আসরে বসার আগে রক্তদান শিবিরের আয়োজন করল পাত্রপক্ষের পরিবারের সদস্যরা। রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা পাত্র সৈকত চক্রবর্তীর বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাত্র সৈকত চক্রবর্তী এবং পাত্রী বাবলি দাসের বিয়ের অনুষ্ঠান রয়েছে 5ই মার্চ। এই উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে এলাকার বেশ কিছু বাসিন্দারা রক্তদান করেন। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য রায় দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডি ব্লকের 6 নম্বর বেরোইল অঞ্চলের বেরোইল বুথে মালিহার গ্রাম থেকে 12টি পরিবারের প্রায় 70 জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আনিসুর রহমান, বাবুল হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দলে যোগদানকারীদের হাতে এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন তারা। বিধানসভা নির্বাচন পাখির চোখ, আর তাই তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই স্লোগানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সভাগৃহে এই কর্মসূচির সূচনা করেন অমল আচার্য। এদিনের কর্মসূচিতে নাজমুল হোসেন, পম্পা চৌধুরী, বিনয় সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে জনসংযোগ বৃদ্ধিতে বাংলা নিজের মেয়েকেই চায় কর্মসূচির প্রসারে করণদিঘির আলতাপুর গ্রাম পঞ্চায়েতের সুজাপুর এলাকায় এলাকাবাসীদের পেট পুড়ে খাওয়ানোর বন্দোবস্ত করল জেলা তৃণমূল যুব সভাপতি গৌতম পাল। মঙ্গলবার আয়োজিত ওই ভুরিভোজের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, ফুলকপির ডান্ডা, মাংস, চাটনি, মিষ্টি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে অবহিত করা হয় এলাকাবাসীদের মধ্যেও। মঙ্গলবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানব পাচার রোধে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে। পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, জেলা আইনি পরিষেবা দপ্তরের পক্ষে প্রদীপ মহাপাত্র, জেলা চাইল্ডলাইনের পক্ষে সুমন দাস সহ অন্যান্যরা এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা মারায় গুরুতর জখম হলো গাড়িতে থাকা 4 জন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ইসলামপুরের শিবডাঙ্গি পাড়া এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।